দেখছিস গরম গরম খিচুড়ি একদম ভোগের প্রসাদ। তোমার জন্য তো আমি ভোগের প্রসাদ আনলাম না, ওই আগেই আরো বানালাম দেখ খা। আজি ছেলে পাপ লাগবে, খিচুড়ি আর পাপড় ভাজা ঘি ঘি টি দিয়ে বানিয়েছি, সেই টেস্টি হচ্ছে। হ্যাঁ একদম ঘি টি দিয়ে বানানো। আমি খাবো না, আমাকে দিও না, আমার পাপ লাগবে। তুমি পাপ অল্প খা, তোর আর আমার জন্য বানালাম, বাবার জন্য তো মাছের ঝোল ভাত সব আছে, বাবা তো এটাই খাবে। আর একদম দেখতে কেমন হচ্ছে বলতো? সেই সেটাই, খেতেও ভালো হয়েছে। অল্প দিলাম, আগে অল্প খা। আর দিও না, অল্প খেয়ে নে তারপরে। একটু সবজি হলে খুব ভালো হতো রে, মিক্সড ভেজ। দাদি থাকলে মিক্সড ভেজ বানাতাম, দাদি দাদু থাকলে। তাই দাদি তো খায় না দাদু। কালকে ইয়ে ঢাল করো না, আজকে পনির দিয়ে ভেজ ডাল। ভেজ ডাল বাবা সকালে আগেই না সবই না আছে, গাজর পনির নাই সবই আছে। পনির করতে কতটুকু, পনির আনতে বাড়িতে বানাতে কতটুকু টাইম লাগে? পনির কোথায় আছে ফ্রিজে? তাহলে বানাও নাকি কালকে খাসির মাংস? না না কালকে আমাদের ভেজ ভেজ টুয়েসডে। আমার কালকে মানডে, তোর জন্যই তো ভেজ। কালকে মানডে, কালকে টুয়েসডে। কালকে কিন্তু মাংস খেতে যাচ্ছিস? কোথায় খাবো চাচ্ছি, হ্যাঁ যাচ্ছি কোথায়? ঠিক আছে বাবাকে বলে দেখি, বাবা কালকে খাবে নাকি নন ভেজ। বাবা নাই বলে, হোলির দিন না। মিন্দে বিয়ার মত খেলনা হোলি পিকে, বিয়ে করছে ওকে, মানে এরকম একটা ব্যাপার। বুঝছি বুঝছি, তুমি ভুলে গেছো, তুমি জোকটা মারতে চাইলা কিন্তু হইলো না। আমি তো ভুলেই যাই, সব মায়েরা এরকম জানিস তো, রিলস দেখলাম তো কতগুলা। হাসাইতে চায় কিন্তু হাসাইতে পারে না। না না মারা মনে রাখতে পারে না। আর হচ্ছে বলছে কি, ছেলেটা বললো কি, ইতনা বারিশ মামি পকোড়াতে পকোড়া বানাও না। মাটা সেই বললো, কাজের লোক আসে নেই, আমাকে তো হেল্প করতে পারিস না, অথচ পকোড়া খাওয়ার বেলা আসিস, যা বাজার থেকে নিয়ে এইটা নিয়ে ওইটা নিয়ে আনতে আনতে রোদ উঠে গেছে, বলে আর খাইতে হবে না আমার পকোড়া। ঠিক আছে বন্ধু বললাম।